ওয়েলকাম ব্যাক পেইন্টিং সার্ভিস কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে রুম কালার পেইন্টার্স ইন কলকাতা। তো পেইন্টিং সার্ভিস ইন কলকাতা বললে যে পেইন্টার্স যারা সেটা হচ্ছে আমরাই, পেইন্টিং সার্ভিস kolkata.com যে ওয়েবসাইটটি আপনারা ভিজিট করেন বা অনেকে জানেন বা জানেন না, তো সেই সাইটেরই থেকেই আমরা আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকে একটি ঘর, প্রপার একটি ঘর কিভাবে পেইন্টিং করা যায় প্রফেশনাল নিয়মে বা কোম্পানির সঠিক প্রসেসে, তো সেই বিষয়টি আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আমি নিজেই যে রুমটা পেন্টিং করেছি সেটা এয়ারপোর্ট আড়াই নম্বরে আমাদের একটা ক্লায়েন্ট ছিল, সেখানে সেই কাজটা করা হয়েছে সপ্তাহখানেক আগে, তো সেই ভিডিওটি আজকে দিচ্ছি। তো কয়েকটা ভিডিও আছে, তো আজকে জাস্ট একটা রুম কালার কিভাবে 2024 সালে এসে আপনি প্রপার ওয়েতে কিভাবে পেন্টিং প্রসেসটা আপনার জানা থাকলে হয়তো আপনার উপকারে আসতে পারে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, তাহলে পেন্টিংয়ের বিষয়টি আপনার প্রপার একটা ধারণা হয়ে যাবে। তো এটা নর্মাল কোনো পেন্টিং নয় যে এক কোট প্রাইমার দু কোট রং করে ছেড়ে দিলাম, এমন কিছুই না, এটা সম্পূর্ণ সঠিক নিয়মে প্রপার নিয়মে এই কাজটা করা হয়েছে। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা রুমটির মধ্যে সব জায়গায় টোটাল মেশিন দিয়ে স্যান্ডিং করে নিচ্ছি। মেশিন দিয়ে স্যান্ডিং করার উপকারিতা অবশ্যই আছে, ফিনিশটা অনেকটা বেটার হয় এবং ডালুসুন থাকলে সেগুলো অনেকটাই মেকআপ হয়ে যায়, যেটা হাত দিয়ে যে কাগজ দিয়ে আমরা স্যান্ডিং করি স্যান্ডিং পেপার দিয়ে তাতে অতটা মেকআপ হয় না। এই জন্য আমরা মেশিন ইউজ করছি এই রুমের জন্য, কারণ এটা কস্ট ব্যয়বহুল খুব, এই জন্য আমরা এখানে মেশিন দিয়ে ফার্স্ট স্টেপ স্যান্ডিং করে নিলাম। তারপরে সেকেন্ড স্টেপ যেটা আমরা নর্মাল একটা প্রাইমার, যদিও এখানে ওয়াটার প্রুফিংয়ের একটু ব্যাপার আছে এই জন্য স্মার্ট কেয়ারের একটা ভালো প্রাইমার নিয়েছি, ড্যাম প্রুফ ড্যাম স্টপ যেটা, সেই প্রাইমারটা ইউজ করছি। তো এটা আমরা সমস্ত ঘরে স্যান্ডিং কমপ্লিট হওয়ার পরে অ্যাপ্লাই করছি। তো আমাদের টোটাল ঘরে যখন প্রাইমার অ্যাপ্লাই করা হয়ে যাবে, তার পরের স্টেপে আমরা লিকুইড যে পেস্ট পুট্টি আছে অ্যাক্রাইলিক পুট্টি, সেই পুট্টিটা ব্যবহার করব। তো আমাদের প্রাইমারটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে আমরা দেওয়ালটি আবার পুনরায় অ্যাক্রাইলিক যে পেস্ট পুট্টি আছে, আমরা টোটালি এখানে এশিয়ান পেন্টস এই ব্র্যান্ডের প্রোডাক্টের সমস্ত মালামাল ইউজ করছি, তো এটা আমরা এখনই ইউজ করব। তো আমাদের প্রাইমারটা সম্পূর্ণ কমপ্লিট হলো স্যান্ডিং করার পরে। প্রথম স্টেপের যে কাজটা আছে, মানে আমাদের এই রুমের মধ্যে বা এই ঘরে প্রথমেই পুট্টি করা ছিল, আরও ছ মাস সাত মাস আগে পুট্টি কমপ্লিট করা ছিল, তারপরে আমরা স্যান্ডিং করলাম। স্যান্ডিং করে এখন আমরা প্রাইমার দিচ্ছি, মানে নর্মাল একটা প্রাইমার আপনি দিতে পারেন চাইলে। তো এখানে ওয়াটার প্রুফিংয়ের জন্য একটু ভালো টেকসই করার মজবুত করার জন্য আমরা ড্যামেজটপ যে প্রাইমারটা আছে সেটা ইউজ করছি, একটু দামি যদিও। তো তারপরে আমরা দ্বিতীয় স্টেপ যে কাজটা, সরি তৃতীয় স্টেপে এখন আমরা অ্যাক্রাইলিক পেস্ট পুট্টি অ্যাপ্লাই করব। সেজন্য নতুন কৌটো আমরা খুলছি, এটা 10 লিটার 10 কিলো, এগুলো কিলো হিসেবে হয়, 10 কিলোর একটা ডাব্বা আছে, তো ডাব্বাটা কেটে বার করা হচ্ছে। এবং এই পুট্টিটাই জাস্ট কিছুটা ডাস্ট পুট্টির সাথে মিক্সার করতেও পারেন নাও করতে পারেন, আমরা সামথিং ডাস্ট পুট্টি এর সাথে মিক্সার করে নিয়েছি যেহেতু স্যান্ডিং করতে যাতে সুবিধা হয়। তো এখানে আমরা এই পেস্ট পুট্টি অ্যাক্রাইলিক পেস্ট পুট্টিটা টোটাল দেওয়ালে এবং বিশেষ করে যেসব জায়গায় ডালুসন বেশি আছে সেটা বেশি গুরুত্ব দিয়ে আমরা দেওয়ালটাকে লেভেল করার চেষ্টা করব। তো এখানে আমরা এই অ্যাক্রাইলিক পেস্ট পুট্টিটা ইউজ করছি, তো আমরা কিন্তু দেওয়ালের পিটি জায়গায় নতুন করে আবার পুট্টি টানছি। তো এটা অ্যাপ্লাই করার জন্য আপনি নর্মালভাবে একেবারে লেয়ারটা একেবারে নর্মাল পাতলা লেয়ার হবে, আর যদি আপনার দেওয়ালটা ডালুসন বেশি থাকে সেখানে সেইভাবে সেই স্টেপে মিস্ত্রি যেভাবে কাজ করবে সেটা অবশ্যই সে বুঝে নেবে। তো আমরা এভাবে টোটাল দেওয়ালে অ্যাক্রাইলিক পেস্ট পুট্টি এক কোট টেনে নিলাম। এটা ড্রাইং হতে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা লাগবে, তো আমরা পরের দিন আবার কাজটা করব। তো এটা টোটালি কমপ্লিট করে নিলাম দুজনে মিলে। তো পরের দিন আবারও স্যান্ডিং,
এবার আমরা কিন্তু তৃতীয় স্টেপে চলে এসেছি। তৃতীয় স্টেপে আমরা স্যান্ডিং পুনরায় করছি। টোটাল রুমটাকে আমরা আবার মেশিন দিয়ে স্যান্ডিং করলাম, এবং মেশিন দিয়ে স্যান্ডিং করলেই শুধু হবে না, তার সাথে আপনাকে হাত দিয়েও অনেক জায়গায় স্যান্ডিং করতে হবে। যেসব যেমন ভীমের কোনাকানি যেগুলো আছে সেগুলো সেখানে মেশিন যায় না, সেই সব জায়গায় আপনাকে অবশ্যই 150 নম্বর অথবা 180 নম্বরের পেপার, আর আমি এখানে এশিয়ান পেন্সিল পেপার ইউজ করছি, এশিয়ান পেন্সিল পেপারটা খুবই বেটার কোয়ালিটির হয়। তো এখন যে মিস্ত্রি যে যে কোয়ালিটির পেপার ইউজ করবে সেটা তার ব্যাপার, স্যান্ডিং পেপার। তবে আমি রিকমেন্ড করবো অবশ্যই স্যান্ডিং পেপার, এশিয়ান পেন্টস কোম্পানির যেটা আছে সেটা যদি ইউজ করেন সবথেকে বেটার হয়। তো আমরা টোটাল ঘরটা এভাবে স্যান্ডিং করে নিলাম। স্যান্ডিং করার পরে এবারে আমরা বেস কোট অ্যাপ্লাই করছি আমাদের মানে এই রুমের মধ্যে। টোটাল রুমে আমরা বেস কোটটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। তো টোটাল রুমে আমরা শুধু 1 কোট বেস কোট অ্যাপ্লাই করব। এখানে 2 কোটও আপনি চাইলে করতে পারেন, তবে এখানে কোনো প্রয়োজন নেই, কারণ এমনিতেই অ্যাক্রাইলিক পেস্ট পুট্টি করার পরে পুরো রুমটা বা দেওয়ালগুলো একেবারে হোয়াইটনেস অনেকটাই বেড়ে গিয়েছে, আগের কন্ডিশনের থেকে অনেকটাই বেটার হয়ে গিয়েছে, এবং দেওয়ালের যেসব ডালুশন ছিল সেটুগুলো রিমুভ হয়ে গিয়েছে। তো এখন অনেকটা ফ্রেশ, প্রায় 98% মানে কমপ্লিটলি ডালুশন মুক্ত আছে। তো এভাবে টোটাল রুমে আমরা বেস কোট, রয়্যাল বেস কোট যেটা আছে সেটা অ্যাপ্লাই করছি। তারপরে এখানে আমরা যে রঙটা ইউজ করবো সেটা হচ্ছে রয়্যাল গ্লিটস। রয়্যাল গ্লিটস এই রঙের লিটার হচ্ছে 680 টাকা থেকে 700 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। তো এখানে এভাবে আমরা টোটাল রুমে রয়্যাল বেস কোট অ্যাপ্লাই কমপ্লিট করার পরে আমরা রং করব। এজন্য আমাদের রং এখানে নিয়ে আসা হয়েছে রয়্যাল। সিলিংয়ের জন্য যে কালারটা হচ্ছে অফ হোয়াইট একটা কালার নেওয়া হয়েছে, তো এটা আমরা এখন ইউজ করব। ফার্স্ট আমরা সিলিংয়ে, সর্বপ্রথম আমরা সিলিংয়ে রংটা অ্যাপ্লাই করব। তো আমরা এখানে রিকমেন্ড মানে আমরা এখানে কন্ট্যাক্ট আমাদের আছে 2 কোট করে অ্যাপ্লাই করা হবে। তো আমরা রংটি মিক্সার করা হচ্ছে এবং ডালুশনটা ঠিক করা হচ্ছে। রং আপনার 4 লিটার রঙে, মানে প্রতি লিটারে আপনি সর্বোচ্চ জল দিতে পারবেন 10%। তো এখন আমরা সিলিংটি রং করছি, এবং সিলিংটি পুরোপুরি কমপ্লিট করার পরে সাথে সাথে আমরা দ্বিতীয়বার আবার দ্বিতীয় কোট অ্যাপ্লাই করতে পারি। সেটা দেওয়ালের টানের উপরে নির্ভর করে, অনেক সময় অনেক দেওয়াল একটু টান কম থাকে, সেজন্য পরের দিনই অ্যাপ্লাই করতে হয়। আবার কিছু কিছু দেওয়াল যদি টান ভালো হয় বা শুকনো ভাবটা ভালো থাকে এবং তাড়াতাড়ি শুকিয়ে যায়, অবশ্যই সেখানে অ্যাপ্লাই করা যায়। এই কাজটা করা হচ্ছে এয়ারপোর্ট 2 নম্বর গেট। তো এই বাড়িটিতে আমরা এই কাজটি করছি। তো এটার পরিপূর্ণ লাস্ট যে ফিনিশিং যেটা এই রুমের বিশেষ করে আমি দেখাবো, এটার ভিডিও শেষেই দেখতে পাবেন। আমাদের কমপ্লিটলি মানে করতে এটা 8 থেকে 10 দিনের মতো সময় লেগেছে। তো এখানে আরও কাজ আছে, পাশের রুমটায় কাজ করেছি, মানে পাশে ব্যালকনির বা সরি বারান্দার মতো আর কি, বারান্দা না যদিও জাস্ট ডাইনিং প্লেসেস, এবং তার পাশে সিঁড়িঘর আছে। তো এইগুলো আমরা করেছি, এবং ভিতরে যে রুমটা করেছি সেটা পূর্বে একটা ভিডিওতে দেওয়া হয়েছে। এখন আমরা সিলিং যেটা আছে সিলিংটা টোটালি 1 কোট কমপ্লিট করব, এবং পরের দিন আমরা দ্বিতীয়বার সিলিংটি কমপ্লিট করে তারপরে আমরা দেওয়ালগুলো করব। দেওয়ালে 1 কোট চাইলে করতে পারেন, তো আমি ছেড়ে রেখেছি যেহেতু একা কাজ করছি, এজন্য আমি সাথে সাথে দেওয়ালও করা যেতে পারে। তো পরের দিন কমপ্লিটলি সিলিং আমি ফিনিশ দিয়ে তারপরে দেওয়ালটা করছি। তো আজকে দেওয়ালে দেখুন প্রথম কোট, ফার্স্ট কোট যেটা অ্যাপ্লাই করা হচ্ছে। তো এখানে কিন্তু কালারটা ইউজ করেছি রয়্যাল গ্লিটস। তো দেওয়ালে আমরা ফার্স্ট কোট অ্যাপ্লাই করছি। তো রংগুলো কমপ্লিটলি অ্যাপ্লাই করার পরের দিন আমরা ফিনিশিং দেব। তো মনে রাখবেন, দেওয়াল আপনার যখন রং করা হবে, সিলিং এবং ওয়াল, যে কোনো পাশের ওয়াল হতে পারে, সিলিং ওয়াল এবং দুটো ওয়াল যেখানে আপনার রঙের জয়েন্ট আসবে, রঙের দুটো রঙের মিশ্রণ হবে, সেই লাইনগুলো যেন ক্লিয়ারলি হয়, সোজা হয়, সেটা অবশ্যই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন। তো এটা আপনার যতটা সৌন্দর্যটা হচ্ছে, যা মানে প্রত্যেকের হাতের কাজ একরকম হয় না, তারপরও চেষ্টা করবেন মানে সোজা করার জন্য, লাইনটা একেবারে ফ্রেশভাবে ফ্রেশ কন্ডিশনে সোজাভাবে টানার জন্য চেষ্টা করবেন। তো আমরা এটা হচ্ছে ডিপ কালার, আর এর পাশে যেটা হবে
তিনটে ওয়ালে, তো সেখানে লাইট কালার হবে। এ ঘরে কোনো ডিজাইন হবে না, এর পাশে যে মানে ডাইনিংটা আছে সেখানে একটা ডিজাইন হবে ওয়ালে। তো আজকে আমি শুধু আপনার এই ভিডিওতে একটি ঘরে প্রপার কীভাবে রং করে সেই প্রসেসগুলো আমি দেখাচ্ছি। আমরা সিলিংয়ে দু কোট অ্যাপ্লাই করলাম, কমপ্লিট করেছি। তারপরে দেওয়ালে ফার্স্ট কোট অ্যাপ্লাই করছি। এভাবে কমপ্লিটলি আমাদের চার দেওয়াল যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরের দিন অবশ্যই এটা মানে দ্বিতীয় দিন কাজটা করব, দ্বিতীয় দিন ভালোভাবে শুকিয়ে যাবে, তারপরে আমরা সেকেন্ড কোট অথবা ফিনিশিং কোট যেটা সেটা অ্যাপ্লাই করব। তো আমার এই দেওয়ালটা কমপ্লিট হয়ে গেছে এবং পাশের দেওয়ালটাও কমপ্লিট আমি করে নিচ্ছি। তো ভিডিওতে তো পুরো দেখানো যায় না, তাহলে অনেকটাই লং হয়ে যাবে। যারা একটি প্রপার বেটার ফিনিশ কোয়ালিটির কাজ করাতে চান বা করবেন, অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য, কারণ এটা আপনি ফলো করলে অবশ্যই সব কিছু বুঝতে পারবেন, স্টেপ বাই স্টেপ কীভাবে কাজগুলো করা হয়েছে। দেখুন আমি কিন্তু আজকে ফিনিশ করছি। তো এই যে অরেঞ্জ আর তার সাথে একটা কালার দিয়েছে, এটা হচ্ছে লাইট ইয়েলো, মানে এরকম একটা কালার। তো ইয়েলো তো অনেকেই আছে, এটা কালারের কোড নাম্বারের উপর নির্ভর করে। তো এই ম্যাচিংটা তা পার্টি চয়েস করেছে এবং তার চয়েসেই কাজটা হচ্ছে। তো আমাদের ফিনিশিংটা কেমন হচ্ছে সেটা একটু দেখুন। রয়্যাল গ্লিটার সেখানে কিন্তু রংটা অ্যাপ্লাই করা হচ্ছে। এই রংটায় চিকচিকি যে ভাবটা সেটা অনেকটাই বেশি থাকবে, রয়্যাল সাইনের থেকেও অনেকটা বেশি থাকবে, কারণ রয়্যাল সাইনের থেকে রয়্যাল গ্লিটারের দাম একটু বেশি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা আপনারা একটি লাইক করে দিবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার সাথে আমার মিস্ত্রিরাও কাজ করছে। এই ঘরটা আজকে আমি ফিনিশ করে দিচ্ছি একাই। আর এই যে ঘরটা, এটার কস্ট কিন্তু অনেকটা বেশি, মানে সাধারণত যারা একটা রুম 8-10 হাজার টাকায় মানে লেবার অ্যান্ড মেটেরিয়াল সহ করান, এটা কিন্তু সেই লেভেলের নয়, এটা খুব ব্যয়বহুল কস্ট। এই রুমটা, এটা একটা বড় রুম আছে আর এর পাশে একটা ডাইনিং আছে, এই দুটো রং করার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে 26 হাজার টাকা শুধু লেবার চার্জ, যেটা লেবার কন্ট্রাক্ট, মেটেরিয়াল পার্টি দিয়েছে যত মেটেরিয়াল লাগবে। তো আমাদের রুম কিন্তু কমপ্লিট। এবার আপনি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এর ফিনিশিং কতটা বেটার বা কতটা, যদিও ভিডিওতে যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করছি, এটা তো মোবাইলের উপর নির্ভর করে, আর যা তাছাড়া আমি প্রফেশনাল, তো আর ভিডিও মানে করাটা অতটা জানি না, এবং ভিডিও কীভাবে আমাদের ক্যামেরা দিয়ে না, এটা জাস্ট ফোন দিয়ে ভিডিওগুলো করা হয়েছে। তো আমাদের এই রুমটা কমপ্লিটলি প্রপার ফিনিশ হয়ে গিয়েছে। আর যারা আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই আমাদের ওয়েবসাইট আছে www.paintingservicekolkata.com, গুগলে গিয়ে জাস্ট পেন্টিং সার্ভিস কলকাতা .com লিখলেই পেয়ে যাবেন, এবং আদার্স সোশ্যাল মিডিয়ায়ও আছে একই, পেন্টিং সার্ভিস কলকাতা ফেসবুক পাবেন, ইউটিউব চ্যানেল তো দেখছেন, ইনস্টাগ্রাম পাবেন, লিঙ্কডিন পাবেন, মানে টুইটার পাবেন, সব জায়গায় পেয়ে যাবেন। তো সেখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, এবং ভিডিওর ডিসক্রিপশন অবশ্যই চেক করবেন, সেখানে কিন্তু টোটাল আমাদের ডিটেলস দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ।